নূপুরের শব্দে বোঝা যাচ্ছে চুমকি চলেছে একা পথে, মারবো এখানে লাশ পড়বে কবরস্থানে, কথা কখন ঠিক না বলছে। এক মহিলা আমার ফোন দিয়ে কচ্ছে, হুজুর আমার একটা মেয়ের সন্তান হয়েছে, নাম রাখেন। আমি কচ্ছি খুবই ভালো নাম ফাতেমা, ইলে বুড়ে না আমার নানির নাম ফাতেমা, হুজুর আয়সা রাখেন। ওই কথা করছেন, মানে আমার খালা আছিল সেই খারাপ। আপনি ওই যে আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী ছিল নাম রহিমা, খুবই ভালো নাম রাখেন, কই কথা কয়েন না হুজুর, আমাদের গিরাবত রহিমা আছে ওর চারটে ভাতা। মহিলাদের জ্বালাই, বাড়ির টেকা যায় না, রাস্তাঘাটও টেকা যায় না, কথা কন ঠিক না বেঠি। হায় 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 মা বোনেরা যেদিকে তাকায়, মহিলাদের অবস্থা ভালো না খারাপ, আরো জোরে কন। হায় হায় ভাই, দেশে কাল ইফটিজিং এর আইন পাশ হয়, আসলে ইফটিজিং পুরুষেরা করে নাকি নারীরা করে, হিসাব করে দেখলে কিন্তু ইফটিজিং ঘরাই করে, কথা কন ঠিক না বেঠি। কারণ নারীরা যদি ঢিলা ঢালা পোশাক পরে যাইতো, যে নারী যত বেশি সুন্দর তার পর্দাটা তত বেশি সুন্দর করা লাগবে, তা না করে মা বোন এমন কায়দায় পোশাক করে রং ঢং করে রাস্তা দিয়ে হাঁটতে যায়, যুবক দেখলে কয় বুকটা ফাটতে যায়। আছে না না, আছে না না, কি কায়দায় চলাফেরা করে ভাই, কি কায়দা। আপনাদের অবশ্য পাবনার মা বোনেরা খুবই ভালো, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। ওই নূপুরে ঝংকানিতে ছেলে পেলে মিস কল দেয়া রাস্তা দিয়ে হাঁটতে যায়, আছে না না, মানে নূপুরের শব্দে বোঝা যাচ্ছে চুমকি চলেছে একা পথে, কথা কন ঠিক না বেঠি। মন খারাপ করছেন আপনারা, এরকম মহিলা আপনাদের এলাকায় আছে না না, নূপুর পইরা চুরি পইরা রং ভং কইরা এমন কায়দায় চলে, স্বামী কয় স্বাধীন বাংলা, কি বাংলা, আরো জোরে বলেন, স্বাধীন বাংলায় জন্মেছি আমি, পরাধীন হতে নাহি যাই, চলেছ তুমি খোলা মেলা, ভাব লজ্জা কি তোমার নাই, পায়ে দিয়েছ হাই হিল জুতা, মানে তিন তালা জুতে দেখেন নি, পায়ে দিয়েছে হাই হিল জুতা, মাথায় খোবাই ফুল, কপালে দিয়েছ সক সকে ফোটা, কানে ঝুলছে দুল, দুই হাতে চুরির ঝংকার তুলিয়া, মাথায় শ্যাম্পু চুল, মেকআপ করেছ সিয়ারা তোমার, ঢাকার গোলাপ ফুল, মশারি নাই শাড়ি পরিয়া, ওড়না দিয়েছ গায়, বাংলার নায়িকা সেজেছ তুমি, মাথায় কাপড়, মাথায় কাপড় দেই না দেই না। কিছু কিছু মহিলা রাস্তা দিয়ে চুল ছাড়িয়ে দিয়ে চলে যায়, ওই মনে করে এই রাস্তা দিয়ে কোনো হুজুর যদি আমার চুল দেখে দোয়া করবি, চুল ঘন কালো উজ্জ্বল লম্বা হবে, এখানে চুল খুলিয়ে বেড়ায়, আছে না না, হবি তো শেষে ঢেলে দেবো, ওরা আগে দৌড়িস করে পাগল, অস্ত্র জমা দিছি, ট্রেনিং জমা দিছি, শেষে মারবি আখিরি মার, মারবো এখানে লাশ পড়বে কবরস্থানে, কথা কন ঠিক না বলছি। দেখতেছেন দোকান ছোট বেচা কিনা খুবই ভালো, কালকের দিন থেকে একেবারে জানুয়ারি 6 তারিখ পর্যন্ত দিনের রাতে দিনের রাতে, মনে করতেছেন গোলাম রব্বানি এটা ওয়াজ হলো, এলেই শোনে মানুষ, কথা কন। অপেক্ষা করেন, এর টাকা দেওয়া শেষ হচ্ছে, আর কেউ আছে ভাই, আর কেউ আছে, চুমকি গেলে ওয়াজ হবি তো, চুমকি রুমকি পিঙ্কি, ওর নাম শুনে শয়তান পর্যন্ত আমার বেটির নামও এলে থাকো না, কথা কন কথা কন। এক মহিলা আমার ফোন দিয়ে কচ্ছে, হুজুর আমার একটা মেয়ের সন্তান হয়েছে, নাম রাখেন। আমি কচ্ছি খুবই ভালো নাম ফাতেমা, ইলে বুড়ে না আমার নানির নাম ফাতেমা, হুজুর আয়সা রাখেন। ওই কথা করছেন, মানে আমার খালা আছিল সেই খারাপ, কথা বোঝেন নি, আয়সা নামের খালা বলে খুবই খারাপ। তা আমি কচ্ছি তাহলে কি রাখবেন, আপনি ওই যে আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী ছিল নাম রহিমা, খুবই ভালো নাম রাখেন, কই কথা কয়েন না হুজুর, আমাদের গিরাবত রহিমা আছে ওর চারটে ভাতা, কথা বুঝবেন পারছেন, কোন দিকে যাই রে। তাহলে ঠিক আছে, আপনার মেয়ের নাম আসিয়া রাখেন, ফেরাউনের ঘরে থেকেও জান্নাতের সার্টিফিকেট পাইছে, সুবহানাল্লাহ, জান্নাত দেখতে দেখতে মারা গেছে, সুবহানাল্লাহ, এমন নাম রাখেন। আসিয়ার কথা কইেন না হুজুর, আমাদের গ্রামের আসিয়া তাই ভাগে যায় কয়েকদিন আগে বিয়ে হচ্ছে, নামটা তাহলে কি ধরবি, তখন করছে হুজুর ডিজিটাল এক একটা নাম কর, আমি ডিজিটাল নাম তো আমি কর পারি না, সেই জন্য ডিজিটাল কিছু নাম আছে না না, পিঙ্কি পিঙ্কি রুমকি ঝুমকি চুমকি চুইটি, এই রে সুইটি, ওই পারে সুইটি, এই পারে বল্টু করবি ডিউটি, কথা কন ঠিক না বে, মন খারাপ করতেছেন আপনারা।
দেড় ঘন্টা ধরে খালি হাসামো, খালি হাসামো, সেই বাস পারি তো। মন খারাপ করছেন আপনারা? দেখা হসে যা দেশ আলহামদুলিল্লাহ নাকি? এই মসজিদ অবশ্য খুবই ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, কোন কোনো তুলুটি নাই তো, কি সুন্দর সাজা, মানে বাইর থেকে দেখে আমার কোল যে ভরে গেছে আলহামদুলিল্লাহ। কোন আল্লাহ এই ইসলামপুর মোল্লা পাড়ার জামে মসজিদকে আল্লাহ পাক যেন কবুল করে, জোরে বলেন আমি। এই মসজিদের যত মুসল্লি যত মানুষ দান করে মারা গেছে আল্লাহ সমস্ত মানুষগুলোকে যেন জান্নাতে হিসেবে কবুল করে, জোরে বলেন আমি। আর চিল্লা বলেন আমি। এত সুন্দর মসজিদ আর এত সুন্দর সাজাইছে আলহামদুলিল্লাহ, যদি আয়োজন ছোট কিন্তু অন্তর তাদের অনেক বড়, কথা কোন ঠিক না বেঠিক? এত সুন্দর লাইটিং মাইটিং পোস্টার ব্যানার করেছে, আল্লাহ পাক যেন এই যুবকদের এবং মুরব্বী বাবাজিদেরকে কবুল করে, জোরে বলেন আমি। আর চিল্লা বলেন আমি। এখন চলুন আমরা আলোচনা শেষ করে দিই, নাকি বলেন?